হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো, মাদ্রাস সার্ভিস কমিশনে তোমাদের যে গ্রুপ ডি, সেই গ্রুপ ডির এক্সাম 1 সেপ্টেম্বরে, এবং তোমাদের 1 সেপ্টেম্বরে তোমাদের ম্যাথ থেকে 7টি প্রশ্ন আসবে এবং ইংলিশ থেকে সেখানে 8টি প্রশ্ন আসবে, যাতে করে তোমরা এখানে 15 নম্বরই পেতে পারো। তার জন্য তোমাদের পুরোপুরি সিলেবাস ওয়াইজ ক্লাস হচ্ছে। বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটি ক্লাসেই দেখিয়েছি আমরা সিলেবাস নিয়ে, আজকেও দেখাবো। তো যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে, পিডিএফ নোটগুলো সেখান থেকে কালেক্ট করে নেবে। অনলি ফর যারা ভিউয়ার, তারা সকলেই তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। ওকে, তাহলে আজকে আমাদের গণিত ক্লাস নম্বর 3। তো দেখো, গণিতের যে সিলেবাস, এই সিলেবাসে দেখো যেগুলো নিয়ে আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, যেমন আজকে ধরো আমরা শতকরা আর লাভ ক্ষতিটা করব। আমরা কালকে নৌকস্রোতের কিছু নিয়ম দেখে নিয়েছিলাম, অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক করেছিলাম, আজকেও এখানে অনুপাত সমানুপাত মিক্সড করা আছে, ঠিক আছে। টোটাল 7টি আজকে ম্যাথ আজকে আলোচনা করব। প্রত্যেকটি ম্যাথেই তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রেলের মতো এক্সামে আসা প্রশ্ন, বা WP যারা দিয়েছো কখনও, এই WP-তে আসা প্রশ্ন, বা রেলের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই সেশনটি। চলো তাহলে শুরু করি। তো শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে নিজেদের ভেবে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্যই আমি এই ক্লাসগুলো 1 সেপ্টেম্বরের আগে পর্যন্ত, আগস্ট মাস পর্যন্ত পুরোপুরি নিয়ে চলবো। ওকে, চলো দেখে নাও এখানে যে ফার্স্ট ম্যাথে আমরা চলে যাই, কি আছে দেখো। যে একটি বস্তু 1754 টাকায় বিক্রি করে যত লাভ হয়, ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, যে 1492 টাকায় বিক্রি করে তত ক্ষতি হয়। জিনিসটা কি বলছে দেখো, এই টাকায় যদি বিক্রি করো তুমি যত লাভ পাবে, এই টাকায় যদি তুমি বিক্রি করো তত কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে সেই বস্তুটি। তাহলে আমরা এখানে দেখতে পাব যে বস্তুটির ক্রয় মূল্য কত। যখন এই ধরনের প্রশ্ন আমাদের আসবে পরীক্ষায়, এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসেছে, রেলের গ্রুপ ডিতে এসেছে বললাম, এবং ওয়েস্ট বেঙ্গলের WP পরীক্ষায়ও এসেছে। দেখো, যে 14 যখনই এরকম থাকবে যে এত টাকায় বিক্রি করে যত লাভ হয়, এত টাকায় বিক্রি করে ঠিক ততই ক্ষতি হয়, এবং বস্তুটির যখন ক্রয় মূল্য জানতে চাওয়া হবে তখন আমাদের কি করতে হবে, দেখো যে প্রথমে আমরা কি করব, যে বস্তুটি দেখো আমরা 1754 টাকায় প্রথমে বিক্রি করে যত লাভ হলো, কত লাভ হলো আমরা জানি না, 1492 টাকায় বিক্রি করে ঠিক ততই ক্ষতি হলো। তো এই দুটোকে ফার্স্ট কি করবে দেখো, এই দুটোকে ফার্স্টে আমাদের কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে যোগ করে নিলে আমরা কি পেয়ে যাব, যোগ করে নিলে দেখো 4 2 6, 9 5 14, 7 4 11 2 12, আর এখানে 3, তাহলে কত হলো 3246। তাহলে দেখো প্রথমে কি করে নেব, এক বস্তু যখন এরকম অঙ্ক থাকবে যোগ করে নেব, তারপরে বস্তুটির ক্রয় মূল্য বের করার জন্য আমরা কি করব, এটা থেকে 2 ভাগ করে নেব। তাহলে দেখো 2 যদি ভাগ করে নিই, তোমাদের ভাগ করে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের অনেক সময় থাকবে এইভাবে ভাগ করার, তাছাড়া আমি এইভাবে ভাগ করে দেখাতাম না। 3 2 4 6, তাহলে দেখো 2 1 কে 2, 1 আর 2 হলো, ঠিক আছে, 6 2 এ 12, তাই না। এখানে দেখো আমাদের কত নামলো, 4 নেমে গেল, তাহলে 2 2 এ আমাদের কত হবে 4, এখানে আমাদের কত নামলো, 6 নামলো, তাহলে 3 2 এ 6, তাহলে কত উত্তর হলো এখানে, 1 6 2 3, তাহলে এখানে আমাদের অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কে কে বুঝেছো একটু কমেন্টে অবশ্যই জানিও কে কে বুঝেছো। দেখো এই নিয়মের আমরা আরও একটি ম্যাথ করে নেব, এই নিয়মের আরও একটি ম্যাথ করে নেব। চলো দেখে নাও এখানে আমাদের কি আছে, যে একটি বস্তু 996 টাকায় বিক্রি করে যত লাভ হয়, একটা বস্তু ধরো, এটা একটা বস্তু 996 টাকায় বিক্রি করে সেম যত লাভ হয়। দেখো তোমরা যারা ম্যাথটা খুব মনোযোগ দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করছো, এবং যারা প্র্যাকটিস করছো, সকালে ইংলিশ ক্লাস প্র্যাকটিস করেছো, এখন ম্যাথ ক্লাস প্র্যাকটিস করছো, তো তোমরা পেন পেপার নিয়ে এই ম্যাথটা চটপট করে নাও তো, কে করতে পারো সেটা একটু জানাবে, যে স্যার 2-এর দাগেরটা আমি বুঝেছি, বা দাদা 2-এর দাগেরটা আমি পেরেছি। তো দেখো 996 টাকায় বিক্রয় করলে তো 996, এবং কত 800
94, তো এটাকে আমরা কি করে নেব, যোগ করে নেব, তাই না? যোগ করে নিলে কত হবে, 6 4 10, 9 9 18, হাতে 1 19, হাতে 1 থাকলো, 8 8 16, 1 17, 1 18 হয়ে গেল। তাহলে 1890, তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নেব 1890-কে। তাহলে দেখো প্রথমে কি হয়ে যাবে, 9 2 18, তাহলে এখানে দেখো কি হলো, 9 2 18 হয়ে যাবে। তারপর দেখো এখানে আমাদের একটা সংখ্যা নামাতে হচ্ছে, তাহলে এখানে 4 2 8 হয়ে যাবে, সে সঙ্গে সঙ্গে এখানে 1, এখানে 0, তাহলে 5 2 10, তাহলে কত হয়ে গেল, 945 হয়ে গেল সঠিক উত্তর, তাই না? তোমরা পেন পেপার নিয়ে বসো, কারণ একটা নিয়মের অঙ্ক আমরা আরেকটা করে নেব, ঠিক আছে? নেক্সট দেখে নাও, এক দোকানি নিজের বস্তুকে ক্রয়মূল্যের দামে বিক্রি করে, ঠিক আছে? ধরে নাও একটা বস্তু, সেটা হচ্ছে ধরে নাও কোনো একটা জিনিস, সেটা কি করছে, যে ক্রয়মূল্যের দামে বিক্রি করছে, যে দামে কিনছে সেই দামে বিক্রি করছে সেই দোকানে। কিন্তু কি করেছে দেখো, এক এটা ক্রিয়া নয়, এটা হবে 1 কেজি, 1 কেজির জায়গায় সে 900 গ্রামের বাটখারা ব্যবহার করছে, মানে এখানে চালাকিটা কি করছে দেখো, খুবই দারুণ একটা অঙ্ক কি করছে। ধরো একটা দোকানি বলছে, আমি তোমরা যেটা 1 কেজি দামের জিনিসটা যেখানে তুমি পাচ্ছ ধরো 90 টাকায়, সে বলছে আমি এই 1 কেজিটাই দেব 80 টাকায়, কিন্তু সে কি করছে, এই 1 কেজির বাটখারায় কিন্তু কি করেছে, গলদ সৃষ্টি করেছে, সেটা এমন 1 কেজির এই বাটখারা লেখা আছে কিন্তু সেটার ওজন কিন্তু 900 গ্রাম, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো এখানে দোকানের কোনো কি বলবো যে ক্ষতি হচ্ছে না। তো এখানে আমাদের বলা হচ্ছে যে দোকানের কত শতাংশ লাভ হচ্ছে, খদ্দেরদের দেখানোর জন্য দোকানি বলছে কি যে দেখো আমি 1 কেজিতেই বিক্রি করছি, তাই না? যেটা চারিদিকে পাওয়া যাচ্ছে তার থেকে আমি অনেক কমে দিচ্ছি। তাহলে এখানে দেখে নাও, যদি এরকম অঙ্ক থাকে তাহলে দেখো এখানে আমাদের দেখো যে 1 কেজি সমান কত, 1000 কত গ্রাম হয়ে যাবে, তাই না? 1 কেজি সমান কত, 1000 গ্রাম। সঙ্গে সঙ্গে আমরা কি করব দেখো, সঙ্গে সঙ্গে আমরা কি করব, এখানে 900 গ্রাম আছে, তাহলে 900 দিয়ে আমরা কি করে নেব, যে এখানে বিয়োগ করে নাও, তাহলে 100 হয়ে গেল আমাদের, ঠিক আছে? 100 হয়ে গেল। তাহলে এই যে 100টা আমরা এখানে ওপরে লিখে নেব, ওপরে লিখে নেব, নিচে কত হবে তাহলে, যে গ্রামের বাটখারা ব্যবহার করছে সেটা লিখে নেব, ইনটু 100 শতাংশে করার জন্য, ঠিক আছে? তাহলে কত লাভ করতে চাইছে সে, 100 গ্রাম লাভ করতে চাইছে 900 গ্রামের উপর, তাই না? 900 গ্রামে, তাহলে এখানে আমরা 100 দিয়ে যখনই গুণ করে নেব, এই 2টো 0 এই 2টো 0 কাটলো, অর্থাৎ 100/9, তো এটাকে পূর্ণ করলে কত হবে, 11/1, তাই না? তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 11/1। তো এখানে তোমাদের এরকম থাকতে পারে, দেখবে যে 1 কিগ্রার জায়গায় এখানে 900 জায়গায় 800 থাকতে পারে, 900 জায়গায় 800 থাকতে পারে, তখন কি করবে তোমরা, এখানে 1000 আছে, এখানে 800 আছে, বিয়োগ করে নেবে, ঠিক আছে? বিয়োগ করলে 200 হবে, তাহলে এখানে আমরা 200 লিখে নেব, আর নিচে আমাদের যেটা যে বাটখারাটা ব্যবহার করছে দোকানি সেটা ইনটু 100, তাহলে এখানে 2টো 0 এখানে 2টো 0 কাটলো, 4 2 8, 4 25, তাহলে এখানে দেখো লাভটা দেখো কত হচ্ছে, 25%, বুঝেছো? তাহলে আশা করি তোমরা এই ম্যাথটি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। নেক্সট আমরা চলে যাব, দেখো আদিত্য 1 গরু 5200 টাকায় বিক্রি করে 4% লাভ করে, কত, 5200 টাকায় বিক্রি করে কত লাভ করছে, 4%। তাহলে দেখো যদি আমি বলি যে 100 টাকায় 4% লাভ মানে কত, সেই জিনিসটাকে বিক্রি করতে হবে কত, 104 টাকায়, তাই না? 100 টাকায় তুমি যদি বলো 4% লাভ হয়েছে, তাহলে দোকানিকে সেই জিনিসটি বিক্রি করতে হবে বা তোমাকে সেটা 104 টাকায়। এই কনসেপ্টটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার, তোমরা এটা জানো। তাহলে দেখো যদি আমরা দেখি যে 104, ঠিক আছে, 4% মানে যদি দেখো 104% যদি আমরা দেখি সমান যদি 5200 টাকা হয়ে যায়, 104 সমান কত হয়ে যাচ্ছে, 5200 টাকা যদি হয়ে যায়, তাহলে 1% সমান কত হয়ে যাবে, 1% সমান হয়ে যাবে 5200/, ঠিক আছে, মানে 104-এ, এটা 104, ঠিক আছে, মানে 4% এখানে, তাহলে 104, এই যদি পার্সেন্টেজ আমাদের যদি শতাংশ থাকে, 4% যেহেতু লাভ বলেছে, তাই 4% লাভ অর্থাৎ 104, ঠিক আছে, 5200, তাহলে 5200/104 হবে, তাহলে 100-ই কত লাভ হবে,
তাহলে দেখো এটা আমরা কি করব 100 দিয়ে গুণ করে নেব। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি যে সরাসরি এটার সঙ্গে এটা যদি গুণ করে নাও, দেখো 104-এর সঙ্গে 5 গুণ করে নেবে, দেখো কত পাচ্ছ, 520 পাচ্ছ। তার মানে এখানে আমাদের 5 আর একটা শূন্য, তাহলে এখানে আমাদের কত দাম হয়ে যাচ্ছে, 5000 হয়ে যাচ্ছে। তাহলে আদিত্য একটা গরু যদি 5200 টাকায় বিক্রি করে 4% লাভ করে, তাহলে সে কত টাকায় কিনেছে, 5000 টাকায়। এই অঙ্কের আরেকটি তোমাদের এখানে দিচ্ছি, ধরে নাও এটার জায়গায় ধরে নাও তোমাদের আছে 3000, এখানে 4% জায়গায় ধরে নাও লেখা আছে 2%। আচ্ছা তাহলে এটা কত হতে পারে, কে করতে পারবে এটা একটু কমেন্টে জানাও তো, ঠিক আছে, কে কে করতে পেরেছো, চলো প্র্যাকটিস করো, আমি বলে দিচ্ছি। তাহলে দেখো এখানে 2 মানে 102 যদি 3000 হয়, তাহলে একে হবে 3000/102, আর 100-তে হবে এখানে 100 হয়ে যাবে। তাহলে এরপরে আমাদের কাটাকাটি করে নিতে হবে, এখানে দশমিকে সম্ভবত উত্তর বেরোবে, তো এটাকে করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে, এটাকে করলে আমাদের হয়ে যাবে। তাছাড়া এটাকে তোমরা এইভাবে করতে পারো, এটা করলে এটার উত্তর হয়ে যাবে। এটাকে যদি দেখে নাও, এখানে 2% জায়গায় 3000-এ যদি 6% লাভ করে তাহলে কি হবে, তাহলে 106 3000 হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছো না বলবে, তাহলে দেখো একে হবে 3000/106, তাই না, এইভাবে। তো এইভাবে আমরা এরপরে 100 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা আমাদের সেই টাকা হবে। যাই হোক, নেক্সট দেখে নাও, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের, এই ম্যাথটিও খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষায় কিন্তু এসে থাকে। তাহলে যদি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তাহলে কত শতাংশ লাভ হবে। দেখো এখানে আমাদের কি বলেছে, দেখো এখানে আমাদের ক্রয় মূল্য তাহলে আমাদের 10 হচ্ছে, বিক্রয় মূল্য আমাদের কত হচ্ছে, 11 হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কত বলো তো, এই দুটোর মধ্যে তফাৎ কত, বিয়োগ করলে আমরা কত পাবো, 1 পাবো। তার মানে দেখো এখানে আমাদের কত হচ্ছে, ধরে নাও 10 টাকার জিনিসটি 11 টাকায় বিক্রি করছে, মানে 1 টাকা লাভ হচ্ছে, কত হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে। তো এগুলো যখন কি হয়, এগুলো যখন করা হয় তখন দেখো কত শতাংশ লাভ, শতাংশটা যখন বের করতে হয় তখন আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে লাভ বাই কী করবো, এখানে ক্রয় মূল্য করে নেব, লাভ বাই ক্রয় মূল্য ইনটু কত, 100। তোমাদের যদি এগুলোকে যদি কষে অঙ্কটা করতে বলে না, তোমরা এটাকেই সুন্দরভাবে যদি গুছিয়ে লিখে দাও তাতেই হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে লিখতে পারো যে 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে এখানে আমরা দেখে নেব যে লাভ কত হচ্ছে, যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে নিলে আমাদের 10 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের শতাংশ লাভে বের করানোর সূত্র কি, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তো লাভ হচ্ছে এখানে 1 টাকা, ক্রয় মূল্য আমাদের কত, 10 টাকা, ইনটু আমরা কত করে নেব যে 100। তাহলে এই শূন্য কাটলো, তাহলে আমাদের কত হলো, 10। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 10। তোমাদের দেখো স্বাভাবিকভাবে এখানে 10% হচ্ছে, এটা আরও একটা উপায় বলে দিচ্ছি তোমাদের এই ম্যাথটা করার। দেখে নাও এটা তোমরা এইভাবেও করতে পারো, এইভাবে কাটাকুটি না করে কোনভাবে করতে পারো, ধরে নাও যে দেখো আমরা কি শতাংশ কি করে বের করাই বলো তো, 100-এর উপরে। তাহলে দেখো এই 10-এর সঙ্গে কত গুণ করলে 100 হবে, 10 গুণ করলে, তাহলে 10 গুণ করলে 100 হয়ে যাচ্ছে। তাহলে এই 11-এর সঙ্গেও 10 গুণ করে নেব, তাহলে কত হবে, 110। তাহলে দেখো এখানে আমার লাভ কত হয়ে যাচ্ছে, সরাসরি পেয়ে যাচ্ছি 10% লাভ হয়ে যাচ্ছে। তো অপশান এ হবে সঠিক উত্তর, কে কে বুঝেছো একটু অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:21, সেম যে ম্যাথ আমরা করলাম সেই ম্যাথ এখানে আরও একবার রিপিট করা হয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি আমাদের এখানে 20 হয়, বিক্রয় মূল্য যদি আমাদের এখানে 21 হয়, তাহলে 20-এর ওপরে আমাদের লাভ কত হচ্ছে, 1, তাই না। তাহলে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে লাভ 1/ক্রয় মূল্য 20:100। তাহলে এখানে 5×100, এখানে আমাদের কত শতাংশ হয়ে যাচ্ছে, 5% হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের অপশান বি হবে, কে কে বুঝেছো অবশ্যই একবার কমেন্টে জানাবে। নেক্সট দেখে নাও, এই ম্যাথটি বারবার তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, 30%, 20% এবং 5%, এরকম যদি একটা ধরো, তুমি একটা জিনিস কিনছো ধরো 100 টাকায়, সেই জিনিসটার দাম যদি প্রথমে ধরো 30% ছাড় দেওয়া হলো, 30% ছাড় মানে কি, মাইনাস, তার মানে এখানে আমরা করে নেব কত, 70/100। তারপরে কত কত আছে এখানে,
20%, মানে 20% ছাড় মানে 180 টাকা, তার নিচে 100, 5% মানে কত? 95 বাই 100। তাহলে এরপরে আমাদের কি করতে হবে? কাটাকাটি করে নিতে হবে। এই শূন্য কেটে দিলাম, এই 100, এই 100, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্যই কাটলাম। তাহলে আমাদের এখানে বেঁচে থাকলো এই 100টা। তাহলে দেখো এখানে আমরা করতে পারি যে 4 2 8, 4 25 100, 5 5 25, 5 19 95। তাহলে আমাদের উপরে কত হচ্ছে? 7 2 14, আর এখানে আমাদের 19 আছে, তাই না? তাহলে দেখো 19 2 38, আর এখানে আমাদের 7 আছে। তাহলে এটাকে আমরা গুণ করে নিলে হয়ে যাবে 266 বাই, নিচে আছে আমাদের কত? 5। তো দেখো এখানে 5 5 25 হয়ে যাচ্ছে, 200, তারপরে কত হবে? 1 8 6 থাকছে, তাহলে 5 3 15, তারপরে আবার 1 থাকছে, 5 2 10, তাহলে 53.20 হচ্ছে। তো এটা কিন্তু নয়, এটার থেকে এরপরে আমাদের 100 বিয়োগ করতে হবে 53.20 থেকে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত? এদিকে থাকবে 80, আর এই পাশে হয়ে যাবে 4 6। এই দশমিকের তোমরা যদি বিয়োগগুলো ভুলে গেছো, তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি এইভাবে করতে পারবে দশমিকের বিয়োগগুলো। ধরে নাও যে 100 এখানে লিখছো, 100, ঠিক আছে, 100-র এই পাশে দুটো শূন্য দিতে হবে কিন্তু। তারপরে এখানে লিখলে 53, এখানে আমাদের 20 লিখলে, তাহলে এই শূন্য, এই শূন্যই হলো 0, এই 2 থেকে কত দিতে? 10 8 দিতে। তো এইভাবে আমরা কত হয়ে যাবে? 6 4। তো এটা হয়ে যাবে উত্তরটা, অপশন এ, ঠিক আছে। তাহলে আজকের এই গণিত ক্লাস, তোমাদের তৃতীয় ক্লাস, এই তৃতীয় ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এই ধরনের ম্যাথ তোমাদের কিন্তু পরীক্ষায় এলে এই নিয়ম অ্যাপ্লাই করে তোমরা ম্যাথটি খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যারা লাইক করনি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ, আমার একান্ত বিনীত অনুরোধ, তোমাদের লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করো, তোমাদেরই নিজেদের চ্যানেল, তোমাদের জন্যই আমি পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি। তো পাশে থাকবে প্রত্যেকেই, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য, দেখার জন্য। সকলকে এক্সামের জন্য অনেক অনেক বেস্ট উইশ থাকলো, প্রত্যেককে শুভকামনা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো,